ভোট দেবার তাগিদে প্রতিরোধের জেদে দিনের শেষে ভোট শতাংশের হার দাঁড়ালো 87.63%। 28,14,584 ভোটারের মধ্যে 24,66,511 জন ভোটদাতা মতদান করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার 12,18,764, মহিলা ভোটার 12,47,705। শতাংশের হিসেবে পুরুষ 86.12% এবং মহিলারা 89.17% ভোট দিয়েছেন। তৃতীয় লিঙ্গের ভোটদানের হার 67.74%। পরিসংখ্যান বলছে প্রতিরোধের ভোটে পুরুষদের তুলনায় মহিলারা বেশি ভোটাধিকার করেছেন, 3% বেশি। এবারের নির্বাচনে প্রতিরোধের ভোট দেখল শুধু ত্রিপুরাই নয়, গোটা দেশ। ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে নলছর বিধানসভা আসনে। মোট ভোটার 44,722, ভোট দিয়েছেন 40,518, শতাংশের হার 92.51%। মজলিশপুর আসনে ভোট পড়েছে 92.43%, কমলাসাগর 92.16%, বিশালগড় 92.14%, ধনপুর 92.74%, মোহনপুরে 91.45%। 28টি বিধানসভা আসনে 90%-এর ওপরে ভোট পড়েছে। ভোটদানের অদম্য ইচ্ছার প্রতিফলন বুথে বুথে। সকাল 5টায় ভোটদানের লাইনে দাঁড়ানোর যে চিত্র দেখা গেছে, রাত 9টার পরও সেই চিত্র দেখা গেছে অনেক বুথে। 2018 সালে বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল 91.82%, 2013 সালে 89.38%। সার্ভিস ভোট এবং পোস্টাল ভোট মেলালে ভোটের হার রাজ্য বিধানসভা নির্বাচনের ইতিহাসে সর্বকালীন রেকর্ড করতে পারে বলে তথ্যভিজ্ঞ মহলের ধারণা। ফিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।